তো নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও তোমাদের জন্য নতুন একটা প্রাইভেট কোম্পানির জবের ভ্যাকেন্সি নিয়ে জেনুইন জব আছে ফ্রি জব আছে কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে ডাইরেক্ট কিন্তু কাজে জয়েন করতে পারবে তো অননিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রেলওয়ে ওয়ার্ক শপ জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশে তোমরা কিন্তু এখানে জয়েন করবে আর কিছু দিন রয়েছে দু হাজার চব্বিশ আসতে তো দু হাজার চব্বিশে তোমরা কিন্তু কাজে জয়েন করবে জেনুইন জব জব আছে আছে ফ্রি রেলওয়ে ওয়ার্কশপে তোমাদের কাজ হবে প্রাইভেট জব রয়েছে ঠিক আছে এটা কিন্তু সরকারি জব নয় কেউ কিন্তু সরকারি চাকরি ভেবে কিন্তু জয়েন করবে না কোম্পানি পেরোল জব রয়েছে পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে কোম্পানি পেরোল জব ভালো বেতন রয়েছে তোমরা যারা যারা আছো বেকার বাড়িতে বসে ভালো একটা গাছগুজ্জ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইট পাস আছে হয়ে যাবে মিনিমাম এইট পাস যোগ্যতাই কিন্তু এখানে ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ভালো বেতনের চাকরি রয়েছে তোমরা যারা যারা আট ঘন্টার কাজ খুঁজছো তারা ভিডিওটিকে ভালো করে দেখার চেষ্টা করবে ওকে তো দেখতে পাচ্ছ টোটালি ফ্রি জব কোনো রকম চার্জেস কোনো টাকা পয়সা কিন্তু কোনো দালালকে এখানে দিতে হচ্ছে না জেনুইন জব আছে ভালো চাকরি রয়েছে ভিডিওটিকে ভালো করে দেখার চেষ্টা করো তো বেশি কথা না বলে তোমাদেরকে এখানে পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দিচ্ছি তো তোমরা যে ফটোতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কাজ হবে দেখতে পাচ্ছ রেলওয়ের পার্টস কিন্তু এখানে তৈরি হচ্ছে তো ভালো কাজ রয়েছে বেতন বেশি রয়েছে এখানে তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা হয়েছে নতুন করে তিনশো জন কিন্তু এখানে নেওয়া হবে তিনশো জন টোটাল এখানে কিন্তু তিনশোটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে নতুন রকমের কিন্তু চাকরি রয়েছে তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ এখানে জব লোকেশন রয়েছে দানকুনি পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা কিন্তু এখানে পোস্টিং পেয়ে যাচ্ছ দানকুনি লোকেশানে তোমাদের কাজ হবে দানকুনি লোকেশানে যে রেলওয়ের ওয়ার্কশপ রয়েছে ওখানে কিন্তু নতুন করে নিয়োগ করা হচ্ছে টোটাল এখানে তিনশোটা ভ্যাকান্সি আছে যেখানে তোমরা ছেলেরা আবেদন করতে পারো শুধুমাত্র ছেলেরা ঠিক আছে এখানে কিন্তু মেয়েদের জন্য কোনো ভ্যাকান্সি নেই তো রেলওয়ে ফ্যাক্টরি জব এখানে পরিষ্কার বলা হয়েছে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে পোস্ট রয়েছে হেল্পার এবং মেশিন অপারেটার তো হেল্পার পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই মেশিন অপারেটার পোস্টের জন্য তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমরা সকলে জানো অপারেটার কাজের জন্য একটু তোমাদের কিন্তু কাজের নলেজ থাকা দরকার আছে তো এখানে জেন্ডার অনলি মেল ক্যান্ডিডেট শুধুমাত্র ছেলেদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা জেনুইন জব আছে ডাইরেক্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে ভিডিওটিকে ধৈর্য ধরে একটু না কেটে দেখার চেষ্টা করো তোমরা অনেকেই আছো ভিডিওটিকে না ভালো করে দেখে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করো তো আগে ভিডিওটিকে ভালো করে দেখো আবেদন পদ্ধতি কি রয়েছে ভালো করে শুনো তারপরে আবেদন করবে কেউ কিন্তু হাত ছাড়া করো না এখানে তিনশোটা ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ ফটোতে এখানে কিন্তু তোমাদের কাজটা হতে চলেছে ঠিক আছে এখানে তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে তোমাদের ন্যূনতম এইট পাস যারা টেন পাস করেছো এইচএস পাস করেছ এবং গ্র্যাজুয়েশন উচ্চশিক্ষিত সকলে এখানে আবেদন করবে সকলের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে তো এখানে আইটিআই যারা করেছো আইটিএ যে কোনো ট্রেড নিয়ে আইটি এখানে করেছ তো এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে মিনিমাম আঠেরো বছর বয়স শিক্ষাগত যোগ্যতা এইট পাস এইট পাসের কোনোরকম তোমাদের কিন্তু এখানে প্রুফ দেখাতে হবে না তোমরা নিজের বায়োডাটাতে এইট পাস যদি লিখে দিও তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আর যারা শিক্ষাগত যোগ্যতা যাদের এইচএস টুয়েলভ রয়েছে কোনো অসুবিধা নেই সকলে কিন্তু এখানে কাজ পেয়ে যাবে তো এখানে বয়স আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর এবারে আমরা দেখে নেব এখানে থেকে ইম্পর্টেন্ট বেতন সকলে তোমরা কাজ করবে কিসের জন্য বেতনের জন্য। তো এখানে বেতন যেটা রয়েছে সেটা কিন্তু বেতন ভালো রয়েছে এখানে এখানে ফ্রেশারদের জন্য মানে কাজের যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তাদের জন্য এখানে বেতন কিন্তু ভালো বেতন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন রয়েছে পার ডে হিসাবে এখানে হেল্পার পোস্টের জন্য বেতন রয়েছে চারশো টাকা এটা হেল্পার পোস্টের জন্য ফ্রেশার যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নাই আগে কোনো কোম্পানিতে কাজ করে নাই এমন ক্যান্ডিডেট যারা আছে অবশ্যই কিন্তু তাদেরকে খবর দিয়ে দেবে এখানে চারশো বেতন রয়েছে পার ডে ঠিক আছে ছশো টাকা বেতন রয়েছে এখানে অপারেটারদের জন্য যাদের কাজের নলেজ রয়েছে অপারেটার কাজ আগে করেছো বা হেল্পারের কাজ করেছো অপারেটারের কাজ করতে চাও তো শিখে নিয়ে কাজ করতে পারো ছশো টাকা বেতন এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু কাজ শেখানো হবে ট্রেনিং তোমরা যতদিন করবে বেতন কিন্তু ফুল বেতন পাবে ঠিক আছে তো এখানে পার ডে ছশো টাকা অপারেটার পোস্টের জন্য এবং চারশো টাকা রয়েছে এখানে হেল্পার পোস্টের জন্য আশা করছি বেতন ক্লিয়ার হয়ে গেছে ডিউটি করতে হবে ছাব্বিশটা ছাব্বিশটা ডিউটি তোমরা করে কিন্তু এখানে চারশো টাকা হেল্পার পোস্টে এবং ছশো টাকা অপারেটার পোস্টে তোমরা ছাব্বিশটা ডিউটি করে কিন্তু এখানে পেমেন্টটা পাবে এবারে তোমরা যদি ত্রিশটা ডিউটি করতে পারো তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট পেয়ে যাবে এই হিসাবে তোমরা কিন্তু একটা পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ইগলি অফটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে তো এবারে দেখে দেখে নেবো আমরা এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রথম দিন থেকে পি এফ ইএসআই চালু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু পি এফ ইএসআই তোমাদের প্রথম দিন থেকে যেদিন তোমরা কাজে জয়েন করবে সেদিন থেকে তোমাদের পি এফ এবং ইএসআই রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে তো খুব ভালো এখানে পি এফ ইএসআই চালু হয়ে যাচ্ছে তোমাদের প্রথম দিন থেকেই ভালো বেতন রয়েছে বেশি দিন যদি তোমরা এখানে কাজটা করতে পারো তাহলে ভালো একটা জায়গায় কিন্তু এখানে তোমরা যেতে পারবে কাজের উপর বেতন বাড়বে তোমাদের ঠিক আছে কাজের উপর তোমাদের এখানে কিন্তু বেতন বাড়ানো হবে তো ঠিকঠাকভাবে তোমরা যদি কাজ করতে পারো এখানে কিন্তু ভালো বেতন তোমাদের বেড়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা দেখে নেবো ডিউটি টাইম এখানে ডিউটি টাইম রয়েছে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কী ডিউটি রয়েছে এখানে কিন্তু শিফটিং রোটেশনারভাবে তোমাদের ডিউটি করতে হবে এখানে আট ঘন্টা ডিউটি রয়েছে ছাব্বিশ দিন ছাব্বিশটায় ডিউটি তোমরা করতে পারলে তোমরা বেতন পেয়ে যাবে চারশো টাকা হেল্পার পোস্টে এবং অপারেটার পোস্টে ছশো টাকা আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি করতে হবে তো শিফটিং ডিউটি থাকবে তোমাদের সকাল ছটার থেকে দুপুর দুটা পর্যন্ত এবং দুপুর দুটার থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এইভাবে এখানে তোমাদেরকে ডিউটি করতে হবে আশা করছি ডিউটি সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে আবার বলে দিচ্ছি সকাল ছটার থেকে দুটা এবং দুটার থেকে দশটা রাত্রি দশটার থেকে সকাল ছটা পর্যন্ত তো এখানে কি বলা হচ্ছে নো চার্জেস কোনো রকম কিন্তু টাকা পয়সা তোমাদেরকে কাউকে দিতে হবে না টাকা পয়সা কিন্তু কাউকে দেবে না তো পারমানেন্ট জব আছে এখানে ভাবে তোমরা কাজ করতে পারবে কিছু দিনের জন্য কন্ট্রাক্টটা নেওয়া হচ্ছে এমন কিছু নয় ঠিক আছে প্রাইভেট জব রয়েছে কোম্পানির পেরোল জবটা হচ্ছে একটা ভালো জায়গাতে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারছো আর নিজের কেরিয়ার কিন্তু এখানে করে নিতে পারবে তো থাকার জন্য এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ রুমটা ফ্রিতে পাবে তোমরা যারা যারা আছো বাইরে থেকে এসে গ্রাম দিক থেকে সাইড থেকে এসে কাজ করতে চাইছো থাকা রুম সম্পূর্ণ এখানে ফ্রিতে পাবে ঠিক আছে ভালো রুম দেওয়া হবে থাকার জন্য খাবার এখানে তোমরা পেয়ে যাবে দশ টাকা করে প্রতি মিলে এখানে তোমরা যতবার খাবে দশ টাকা করে কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে নর্মাল ভাত সবজি দেবে এখানে দশ টাকা করে তোমার পাবে তো এখানে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস লাগবে খুব ইম্পর্ট্যান্ট এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের থাকতে হবে এখানে কিন্তু তোমরা ক্যাশ পেমেন্ট পাবে না ঠিক আছে হাতে হাতে তোমাদের কিন্তু মাসে পেমেন্ট এখানে দেওয়া হবে না হ্যাঁ অ্যাডভান্স তোমরা যদি নিতে চাও সেটা আলাদা ব্যাপারে অ্যাডভান্স কিন্তু দেওয়া হবে হাতে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের জেরক্স লাগবে প্যান কার্ডের জেরক্স লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে হ্যাঁ আই কার্ডের জন্য এবং এখানে ফুল ফটো তোমাদের লাগবে কী জন্যে ইএসআই জন্যে ইএসআই জন্য এখানে ফুল ফটো লাগবে ফ্যামিলির সাথে ঠিক আছে ফ্যামিলির সাথে ইএসআই যার যার নাম তোমরা রাখতে চাও এখানে কিন্তু ইএসআইর জন্য ফুল ফটো অবশ্যই নিয়ে আসবে ব্যাংকের ডিটেলস রাখবে এবং আইটিআই সার্টিফিকেট এখানে আইটিআই সার্টিফিকেট কাদের লাগছে যারা আইটিআই দিয়ে এখানে কাজে জয়েন করতে চাইছো আইটিআই করেছো যে কোনো ট্রেডে আইটিআই করেছো অবশ্যই কিন্তু আইটিএস সার্টিফিকেট নিয়ে আসবে যদি তুমি কাজের অভিজ্ঞতা দেখাতে পারো বেতন বাড়বে যদি কাজের অভিজ্ঞতা না থাকে আইটিআই করেছো বাড়িতে বেকার বসে রয়েছো যে কোনো ট্রেডে আইটিআই পাস করেছো তো অবশ্যই কিন্তু নিয়ে আসবে আইটিএস সার্টিফিকেট ঠিক আছে তো এখানে তোমাদের কাজ হচ্ছে জেনুইন কাজে ফ্রি কাজ আছে কোন রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না তো কিভাবে আবেদন করবে এটাই বলে দিচ্ছি আবেদন করার জন্য রকম টাকা পয়সা কাউকে দিতে হচ্ছে না কোনো রকম ফর্ম ফিল করতে হচ্ছে না ঠিক আছে তোমরা এখানে ভিডিওর মধ্যে যে মেল আইডি দেখতে পাচ্ছ ভালো করে শোনার চেষ্টা করবে এটা কিন্তু ভেন্ডার পেরোল জব রয়েছে ঠিক আছে যে মেল আইডি তোমরা দেখতে পাচ্ছ যিনি স্যার রয়েছেন তিনি কিন্তু এখানে জয়েন করিয়ে দেবে রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না একটা টাকা কাউকে দিতে হবে না ঠিক আছে যে মেল আইডি দেখতে পাচ্ছ সেই মেল আইডিতে তোমাদের একটা ফ্রেশ সিবি কিন্তু এখানে পাঠিয়ে দেবে ফ্রেশ সিবি বানিয়ে তোমরা পাঠিয়ে দেবে আজকে বা কালকে কিন্তু তোমাদেরকে কল করবে ভ্যাকান্সি তিনশোটা রয়েছে প্রচুর ভ্যাকান্সি আছে কোনো টেনশান নেই মানে তোমাদের ঠিকঠাকভাবে তোমরা আবেদন করে দাও তোমরা অবশ্যই কিন্তু কাজটা পেয়ে যাবে রকম ইন্টারভিউ দিতে হবে না রকম পরীক্ষা দিতে হবে না যেদিন যাবে সেদিনই কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারবে আশা করছি অ্যাপ্লাই প্রসেস তোমরা বুঝে গেছো তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই লাইক করবে প্রতিনিয়ত এমনি ফ্রি কাজের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে তাহলে সবার আগেই তোমরা কাজের খবরগুলো পেয়ে যাবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে